नमस्कार आमी संजीव आज के आमी रही श्री श्री राधा मदन गोपालजी मंदिर एटा शांतिपुर एक अन्यतम द्रष्टव्य जैगा एटा गोस्वामी परिवार मानुषराई देखभाल करें और शुद्ध देखभाल करें ना प्रतिदिन नियम कर पाला करे गोस्वामी बाड़ी जरा कर्ता आछेन तादेर उपर दायित्व पड़े तारा नित्य सेवा जेमन दें और मानुष के प्रसाद ग्रहणेर व्यवस्था कर दें ता घटना चक्रे आज के असमय चले आसाते এই প্রসাদ পাওয়ার ভাগ্যটা হয়তো ছিল না এই বাবুবাবুর সাথে পরিচয় হওয়াতে ওনার নাম হচ্ছে প্রভুপাদ স্বরূপ গোস্বামী ওনার সাথে পরিচয় হওয়াতে পাওয়ার প্রসাদ পাওয়ার সুযোগ হয়েছে সুযোগ যেমন হয়েছে এই মন্দিরের যে পুরনো ইতিহাস সেইটা জানার সুযোগ তো হাতছাড়া করা যায় না তাই ওনার থেকে আমি জেনে নেব যে এই মন্দির সম্পর্কে এবং মন্দিরের কিছু কথা বলুন দাদা একটু জোরে বলুন আমাদের এই মন্দির মানে অদ্বৈত প্রভু সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপালজীর মন্দির অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছিলেন লাউড়গ্রাম বাংলাদেশ বর্তমানে বাংলাদেশ সেখানকার দিব্যসিংহ রাজার অবাপণ্ডিত ছিলেন তিনি ১২ বছর বয়সে শান্তিপুরে চলে এলেন আসার পর এখানে তিনি তার পিতামাতা হয়েছিলেন গঙ্গা সমীপে তার বাস ছিল শান্তিপুর গঙ্গায় যাচ্ছেন দেখছেন এই গঙ্গা সমীপে তার বাস ছিল ২০ বছর বয়স যখন তখন তার পিতামাতারা স্বধামে চলে গেলেন তারপর অদ্বৈত সারা ভারতবর্ষ পরিক্রমা করে তখন বৃন্দাবন তো লুপ্ত বৃন্দাবন ছিল কারণ মহাপ্রভু আসার বহু আগে পঞ্চে মানে বহু আগে অদ্বৈতপ্রভু থেকে ৫২ বছরে বড় ছিলেন মহাপ্রভু থেকে ১২ ৫২ বছরে বড় ছিলেন অদ্বৈতপ্রভু তা উনি শ্রীধাম বৃন্দাবনে শেষে গিয়ে সেখান থেকে বিশাখাঙ্কিত চিত্রপট এনেছিলেন সেই বিশাখাঙ্কিত চিত্রপট এবং এখানে নিয়ে এসে তিনি সেবা পুজো করতেন সেই বিশাখাঙ্কিত চিত্রপট কি করলেন না পরবর্তীকালে তার গুরুদেব আমাদের সকলেরই কিন্তু গুরুদেব কারণ অদ্বৈতপ্রভুর যেমন গুরুদেব মাধবেন্দ্রপুরী নিত্যানন্দ গুরুদেব মাধবেন্দ্রপুরী এবং ঈশ্বরপুরী গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী শিষ্য আছে মহাপ্রভু তাহলে মূল গুরুদেব হচ্ছেন আমাদের শ্রী মাধবেন্দ্রপুরী আর প্রথম অদ্বৈতপ্রভুকে দীক্ষা দান করে এই সেবা পুজো ভার দেন এবং অদ্বৈত মানে মাঝখানে কথা বলি ঘটনাচক্রে পুরো বৃত্তাকার পদ্ধতিতে এনাদের সাথে চৈতন্য মহাপ্রভুর একটা রিলেশন রয়েছে গুরুদেবের নিরিখে তাই তো গুরুদেব এবং অদ্বৈতপ্রভুর ৬ ছেলে হয় তিনি বিবাহ করতে বললেন মাধবেন্দ্রপুরী পাজিকে দীক্ষা গ্রহণ করার পরে তিনি বিবাহ করলেন এবং এই মদন গোপালকে সেবা পুজো দিলেন এবং তিনি বিবাহ করার পরে তার ৬টি সন্তান হলো বড় ছেলে বিবাহ করেননি অচ্যুতানন্দ প্রভু দেখবেন গ্রন্থগুণর কথা বলবেন আপনারা আমরা তো দেখি অনেক ইউটিউবে এখানকার ওখানকার এলোমেলো কথা বলে কিন্তু দেখুন চৈতন্য চরিতামৃত দেখবেন বড় ছেলে অচ্যুতানন্দ দ্বিতীয় ছেলে কৃষ্ণ মিশ্র এই কৃষ্ণ মিশ্রর বাড়ি হচ্ছেন এইটা কৃষ্ণ মিশ্র ছিলেন অদ্বৈত প্রভু দ্বিতীয় পুত্র সেই কৃষ্ণ মিশ্র থেকে আমাদের এই মদন গোপাল বাড়ির শাখা তৈরি হয়েছে আর চতুর্থ ছেলে বলরাম মিশ্র থেকে সারা শান্তিপুরে গোস্বাই বাড়ি তৈরি হয়েছে এবং অদ্বৈতপ্রভুর সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপাল এবং আরেকটি জিনিস হচ্ছে এখানে একটি শালগ্রাম শিলা আছে যে শিলাটা মহাপ্রভু অদ্বৈতপ্রভু তুলসী দিতেন এবং এই মদন গোপাল এবং এই শালগ্রাম শিলায় তুলসী দিয়ে তিনি মহাপ্রভুকে এনেছিলেন সেই জন্য ওই শিলাটির নাম হচ্ছে গৌরাঙ্গ শিলা এবং অদ্বৈতপ্রভু পাদুকা দেখা যাচ্ছে এখানে শালগ্রাম শিলার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে গৌরাঙ্গ শিলা থেকে মহাপ্রভু এসেছিলেন আচ্ছা নতুন ইতিহাস নতুন ওটা যা ওটা উনি গৌরাঙ্গ শিলা নামে খ্যাত তাই সেই শালগ্রামের পাশে আবার আমার অদ্বৈতপ্রভু শ্রী চরণ আছে মানে পাদুকা যে কাঠের পাদুকা পরে তিনি মানে অর্থাৎ নির্মিত করে আমাদের বাঁধিয়ে রাখা হচ্ছে এবং অদ্বৈতপ্রভুর মানে ব্যবহৃত খড়ম এখানে আছে দেখবেন আমাদের তরুণের সামনে লেখা আছে অদ্বৈতপ্রভু সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপাল এবং সেবা নাবে অদ্বৈতপ্রভু সেবা নাবে দুটি পুত্রের কাছ থেকে বড় পুত্র বলতে গেলে কৃষ্ণ মিশ্র কারণ অচ্যুতানন্দ প্রভু পরের ছেলে হচ্ছে কৃষ্ণ মিশ্র সেই কৃষ্ণ মিশ্র থেকে আমাদের ধারণ গেল আর চতুর্থ ছেলে বলরাম বলরাম মিশ্র থেকে যত গোস্বাই বাড়ি তৈরি হয়েছে সবই বলরাম মিশ্র থেকে নাতি পুতি ওই কারণে প্রত্যেকেই বলেন জয় বলদেব জয় বলরাম বলেন নিজেরা সম্ভাষণের না না যার বাড়ি যেটা তৈরি হয়েছে দেখুন আপনি জানবেন আমি বাড়ি তৈরি করলেন মায়ের নামে করলেন মার নামে বাড়ি করলেন যেমন অদ্বৈতপ্রভু তার সেবিত বিগ্রহ মদন গোপাল তিনি বাড়ি করেছেন মদন গোপালের চরণে সেই জন্য এই বাড়িটির নামই হচ্ছে বিগ্রহের নামে নামিত মদন গোপাল বাড়ি আচ্ছা এইবার বলুন এখানে যিনি দেবতা আছেন তার মানে বিশেষ কোন দিনে পুজো আচ্ছা হয় বিশেষ আমাদের যেমন কৃষ্ণের যত অনুষ্ঠান হয় রাস জন্মাষ্টমী দোল ঝুলন যেগুলো সেই বিগ্রহের মানে শ্রীকৃষ্ণের যেসব উৎসব সব উৎসবই এখানে হয় তখন আর্থিক কারণে অনেক উৎসব আমাদের সেই জৌলস ভাবে করতে পারি না মানে ছোট হয়ে এসছে কিন্তু হয় হয় আবার এই বাড়িতেই ধর মহামহা পণ্ডিতের জন্ম আচ্ছা দেখবেন ভারতবর্ষ ভারতখ্যাত রাধা বিনোদ গোস্বামী যার নাম ভারতখ্যাত যিনি ভাগবত ভাষ্য দিয়েছেন আপনি সারা নদিয়া জেলা নবদ্বীপ বৃন্দাবন সব জায়গায় রাধা বিনোদ গোস্বামী ভাগবত ভাষ্যটাই বেশিরভাগই পাঠকরা সব মানে আলোচনা রাখেন রাধা বিনোদ গোস্বামী ভাগবত এবং রাধিকানাথ গোস্বামী চৈতন্য চরিতামৃত আমাদের এই পেছনে ঠাকুর বাড়ির পেছনে তার বাড়ি ছিল আমাদের গোস্বামী পরিবারে এবং ধরুন বিশ্বেশ্বর গোস্বামী
বা শ্যাম সুন্দর গোস্বামী সব পণ্ডিত ছিলেন। আমার ঠাকুর দাদাও কৃষ্ণচন্দ্র গোস্বামী তিনিও পণ্ডিত ছিলেন। তাই যাই হোক সকল পণ্ডিতের এখানে সমাহার ছিল কৃষ্ণ বিশ্বের ভাবধারা বই তৈরি হয়েছে। মানে যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটা অবশ্যই একটা তীর্থক্ষেত্র, তীর্থভূমি, তীর্থভূমি শুধু নয়, এই যার সাথে কথা বলছি সেই বাবু বলেই আমার সাথে এই পরিচয় হয়েছে প্রথম। ওনার অরিজিনাল নামটা একবার বলুন। প্রভুপাদশ্রী স্বরূপ গোস্বামী। এনার সাথে পরিচয় হয়ে আমি জানতে পারলাম যে শালগ্রাম শিলার নামও পর্যন্ত বদলে গেছে পরিস্থিতির নিরিখে, সেটা হয়েছে গৌরাঙ্গ শিলা। এর ভেতরে রয়েছে প্রভুপাদের মহাপ্রভুকে এনেছিলেন ওই শিলার মাঠে তুলসী দিয়ে ডেকে আনা হয়েছিল, নিবেদন করে নারায়ণ জ্ঞানী তিনি মদন গোপালকে দিতেন, নারায়ণের তুলসী মদন গোপালের চরণে, মদন গোপাল নারায়ণ তুলসী দিয়ে, সেটাই তার হলো। আর একটা জিনিস হলেন কি, যখন এই তিন প্রভু তিন জায়গায় বিলীন হলেন, মহাপ্রভু জগন্নাথ এবং গোপীনাথ ভক্তি রত্না করে আছে দেখবেন কথা। আচ্ছা, নিত্যানন্দ প্রভু এক চক্রগ্রাম তার জন্মস্থান, তার সেবিত বিগ্রহ শ্যামসুন্দর খড়দায় এখানে বিলীন হলেন, আর মদন গোপালে বিলীন হলেন অদ্বৈত প্রভু, তিন প্রভু তিন জায়গায় বিগ্রহ হলেন অদ্বৈত প্রকাশ গ্রন্থ তা দেখবেন। তারা তিনজন একই জায়গাতে রয়েছেন, তিনজন তিন দিকে গিয়ে বিলীন হলেন এবং সেবিতের বিগ্রহে বিলীন হলেন। আর গৌরঙ্গ তো জগন্নাথের সাথে মিলিয়ে গেছে, এবং গোপীনাথ গোপীনাথের সাথে মিলিয়ে গেছে। গদাধর পণ্ডিত লিখেছেন কাহা গেল গোড়াছাদ বাক্য নাই ফুড়ে, হারাইলাম গোড়াছাদের গোপীনাথের ঘরে। আবার মহাপ্রভু নিত্যানন্দবাবু তার এক চক্রা ঘামে আছে ভাঁকারায়, আর খর্দায় আছে শ্যামসুন্দর বিলাসভূমি। পাঁচটা ধামের মধ্যেই পাঁচটি ধাম, একটা হচ্ছে এক চক্রা ধাম, নবদ্বীপ ধাম, কাটোয়া ধাম, শান্তিপুর ধাম, আর হচ্ছে খর্দা ধাম। এই জগদানন্দ প্রভুর লেখা থেকে পাঁচটি ধামের পরিচয় পাওয়া যাচ্ছে। এবং দেখবেন অদ্বৈত যেসব মহাপ্রভু পরিকর্দের যেসব গ্রন্থ সেখানে কৃষ্ণ মিশ্রের প্রশংসা সর্বদেহে আছে। কারণ হচ্ছে অচ্যুতানন্দ প্রভু বিবাহ না করার পরে কৃষ্ণ মিশ্র দ্বার পরিক্রমা করেছিলেন, সেই জন্য তিনি তার অচ্যুতানন্দ অনুমতিতেই এই মদন গোপাল সেবা পুজো কৃষ্ণ মিশ্রকে দান করেন। এবং অদ্বৈত প্রভু তার সেবিত বিজ্ঞ রাধা মদন গোপালে প্রবেশ করলেন, এই কথাটা অদ্বৈত প্রকাশ গ্রন্থে আছে। দেখুন এখনকার দিনে গ্রন্থ নয়, এই গ্রন্থ হচ্ছেন তৎকালীন যুগে লেখকের গ্রন্থ, যেমন ভক্তি রত্নাকর, অদ্বৈত প্রকাশ, অদ্বৈত শিলাদ্বৈত তত্ত্ব নিরূপণ, চৈতন্য চরিতামৃত, দেখবেন এইসব গ্রন্থের যে কথাগুলো আমি সেই গ্রন্থের নিরীক্ষেই কথা বলব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এই জায়গার ইতিহাস হয়তো এইভাবে ইলাবোরেট করা আমার পক্ষে সম্ভব ছিল না, এই এনার সহচর্য পেয়ে বা এনার সহযোগিতায় আমি সেটা আপনাদেরকে মাধ্যমে তুলে ধরলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব। আজকে একটা দেখুন, আজকে একটা কাগজে দেখলাম যে আমাদের শান্তিপুরে নাকি অর্ধেকবু 1900 ছেলের থেকেই গোস্বামী বাড়ি সৃষ্টি হয়েছে, বড় গোস্বামী হাত খোলা এসব বলে দিল, কিন্তু অ্যাকচুয়ালি ওরা না জেনে আনন্দবাজার পেপারে দেবাশিস বন্দ্যোপাধ্যায় নবদ্বীপ থেকে তিনি একটা রিপোর্ট আছে, আমি একটু আগে লিখেছিলাম, বলছিলাম যে আপনি কনিষ্ঠ ছেলে অর্ধেকবু বিবাহ করেনি, তার চতুর্থ ছেলে বলরাম মিশ্র থেকে অন্যান্য গোস্বামী বাড়ি নেমেছে, সেটা ঠিক আছে, দ্বিতীয় মিশ্র কৃষ্ণ মিশ্র থেকে আমাদের নেমে এসছে, আর অদ্বৈত প্রভুকে নিয়ে শান্তিপুর, আমরা সকলে কিন্তু অদ্বৈত প্রভু বংশ, যত গোস্বামী বাড়ি দেখছেন তিনি বিলুপ্ত হয়ে যাচ্ছেন, কোথায় যে তার আবির্ভাব হয়েছে, কোথায় তার মানে পরিস্থিতির নিরিখে সমস্ত ইতিহাস যেন ঘেটে যাচ্ছে, ঘেটে যাচ্ছে, গ্রন্থ অনুযায়ী কথা কেউই বলছে, কেউ বলছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর মাধ্যমে সমস্ত সম্পূর্ণ তথ্য মানুষের সামনে তুলে ধরার জন্য। যদি এই ভিডিও সম্বন্ধে কারোর কোনো প্রশ্ন থাকে, নতুন কিছু জানতে চান, আমাদের কমেন্ট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের নাটবন্দিতা দেখবেন।